হ্যালো বন্ধুরা, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি ফেসবুক পেজের ভিডিওতে থাম্বনেল সেট করবেন। যেমনটা আপনি দেখতে পাচ্ছেন, এখানে নিচের ভিডিওগুলোতে থাম্বনেল সেট করা আছে। এই যে লেটেস্ট ভিডিওটি রয়েছে, এই ভিডিওতে কিভাবে থাম্বনেল সেট করতে হয় সেই বিষয়টি আজকের ভিডিওতে শেয়ার করব। তো আপনি কি করবেন, এখান থেকে ব্যাকে চলে যাবেন, কেননা ফেসবুক ভিডিওতে থাম্বনেল সেট করার জন্য আপনি ফেসবুক অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই কাজটি করতে পারবেন না। আপনি কি করবেন, আপনার মোবাইলে থেকে ক্রোম ব্রাউজার এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। এরপর এখান থেকে facebook.com লিখে সার্চ করবেন, facebook.com লিখে সার্চ করবেন। এখানে আপনি আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে লগ ইন করে নেবেন। মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনার ফেসবুকটি লগ ইন করার পর আপনি এখান থেকে আপনার পেজে আপনার অ্যাকাউন্টটাকে সুইচ করে নেবেন। তো এখান থেকে থ্রি ডট অপশানে ক্লিক করবেন, এরপর এখানে পেজ অপশানে ক্লিক করবেন, এরপর এখান থেকে আপনার পেজ নামের উপর একটা ক্লিক করবেন, এরপর এখান থেকে নিচের দিকে স্ক্রল করুন। আপনি যেই ভিডিওটিতে থাম্বনেল সেট করতে চান সেই ভিডিওটির পাশে থ্রি ডট অপশানে ক্লিক করুন। এরপর এডিট পোস্ট এই অপশানটিতে ক্লিক করুন। এরপর ভিডিও অপশান এই অপশানটিতে ক্লিক করবেন। এরপর এখান থেকে নিচের দিকে চেঞ্জ থাম্বনেল এই অপশানটিতে ক্লিক করুন। এরপর আপলোড ইমেজ এই অপশানে ক্লিক করুন। এরপর নিচের দিকে আবারও আপলোড ইমেজে ক্লিক করুন। এরপর এখান থেকে আপনার থাম্বনেলটিকে সেট করে নেবেন। এরপর এখান থেকে নিচের দিকে সেভ অপশানে ক্লিক করুন। এরপর আবারও নিচের দিকে সেভ অপশানে ক্লিক করুন। এইভাবে আপনি আপনার ভিডিওতে থাম্বনেল সিলেক্ট করে নিতে পারবেন। তো এই ছিল আজকের আপডেট।